আছে, তা আমাদের খুশিটা আমাদের কাছে খুশি নয়, তোমাদের খুশিটা আমাদের কাছে বড়। তো ঠিক আছে, বলি শোনো, শুধু তোমাদের বলছি না, বান্ধবীদেরও বলছি। দেখো, মেয়েদের যখন লাল ভুমরা হয় তখন কি কি খেতে ইচ্ছে করে বা কি কি করতে ইচ্ছে করে সেটা তো আমরা মেয়েরা ভালো করে জানি, কিন্তু তোমরা জানো না। কেন জানো না বলো তো? তোমাদের তো জীবনে হবেও না, তো জানবে কি করে? তাই মেয়েদের কি কি হয় আমি গানে গানে বলি। হ্যালো, আমার ইয়া কেনে হলো রে লাল ভোরা, আমার ইয়া কেনে হলো রে তোমরা কি এনে দিতে পারবে? শোনো, নাটক করো করো, এই রাতে গান শুনবে, সকালে পালে যাবে, তারপর তো সকালে করে পাত্তাই পাবো না, আবার বলছে এনে দেবো। তো আমি কি চাইছি বলো তো? ও বাবা, তুমি সব জানো, তোমার হয়েছে। এবার তেঁতুলের ব্যবস্থা করো রে, শরীর খারাপ করে। তারপর কি হয় জানো? এবার বমি বমি লাগে রে লাল ভোমরা, ডাক্তারখানায় বলো তো। হ্যাঁ জানি, তোমরা আমাকে খুব ভালোবাসো, তাই তো প্রতি বছর আসি। তো ভেবেছিলাম আর এই বছর আসতে পাবো না, এই লকডাউনের জন্য একেবারে বাড়িতে লকই হয়ে থাকবো, কিন্তু কপাল ভালো তাই আবার দেখা হচ্ছে বলো। তো চলো, এখন আমি তোমাদের সঙ্গেই যাব, তাই বলছি এবার টিটিনাসের ব্যবস্থা করো রে। আমি এবার সাত ভাত খাবো, তো বান্ধবীদের, তারপর এই যে তোমাদের সবাইকে আমি ইনভাইট করছি, তো আমার বাড়ি যাবে, যাবে তো? আরে তোমাকে কি সব মাসে ধরতে হবে নাকি? যে মাসে যেইগুলো হয় সেগুলো বলছি, বুঝেছো? সব মাসে সব জিনিস হয় না, আগেই তো বলেছিলাম যে এই ব্যাপার নিয়ে তোমরা মাথা গলাবে না, তোমরা কিছুই জানো না, বুঝেছো? তাই বলছি এই পাঁচ মাসে, এই সাত মাসে আমি সাত ভাত খাবো, তো সবাই যাবে, কিন্তু আমাদের বাড়ি কোথায় তোমরা তো জানো না, তাই তো? তো আমি ঠিকানা দিচ্ছি, রামপুরহাট চলে যাবে, হ্যাঁ, বোলপুরে ট্রেন ধরবে একদম সোজা রামপুরহাট। তো চলো, সবাইকে আমি সাত ভাত খাবো, তো আমি নিজেও খাবো, তাই কি বলো জানো? এবার সাত ভাত খাবো রে। কেন হাসছো বলো তো? তোমাদের হাসাই কপাল, পুরুষ মানুষের সারা জীবন হাসা কপাল, যত কষ্ট তো আমরা মেয়েরা করি, কি গো বান্ধবীরা বলো? আমরা কষ্ট করে এদের খুব আরাম হয়, সব কিছুতেই আরাম। তাই এবার কি করবে জানো? এবার দায়ের ব্যবস্থা করো রে লাল ভোমরা, এবার দায়ের ব্যবস্থা।
ছেলে হয়েছে মেয়ে হয়েছে হ্যাঁ দুটো না তিনটে মেয়ে তিনটে ছেলে ছটা টোটাল ছটা তো এত বাচ্চা আমি কি করে মানুষ করব বলো তো তাই আমি ভাবছি তোমাদের এখানে দিয়ে যাব তোমরা নেবে তাই ছেলে মেয়েদের কাকাদের বলছি এই মেলাতে মিষ্টি আছে নাকি না নেই আছে তো ঠিক আছে আজকে তার হবে না কাল আনবে এবার মিষ্টির ব্যবস্থা করো রে चलो